সাবেক বাসন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আশকার আলী সাহেবের রুহের মাগফিরাত কামনায় ইসলামপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও তবরক পরিবেশনের আয়োজন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সরকার রিপন। বক্তব্যে তিনি বলেন, আমার বাবা একজন মহৎ মানুষ ছিলেন, যতটা আদর করতেন ঠিক ততটাই শাসন করতেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। আমার বাবা এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন, আমার বাবা দীর্ঘদিন হয়েছে মারা গেছেন। আমি আমার বাবার জন্য বিশেষ করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার বাবা জীবদ্দশায় যদি কোনো কারণে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে বা কোনো কারণে আপনাদের কাছে কোনো আমার বাবার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তার বড় সন্তান হিসাবে আমি আপনার আমার বাবার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। তাই এই মহান মানুষটির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ পাক যাতে আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, সাবেক বিপি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, 13 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইস উদ্দিন, 18 নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন, 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সজল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হান্নান সাহেব, হাজী খোরশেদ আলম শরীফ সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা রাকিব উদ্দিন। গাজী মামুন, নিউজ ডেস্ক।